হরে কৃষ্ণা সবাইকে দণ্ডত প্রণাম আমি সবাইকে মিউট করে দিচ্ছি যাতে কি আমরা তোমরা যদি কখনো কোশ্চেন জিজ্ঞেস করতে তাহলে তোমরা হ্যান্ড রেজ করে তারপরে আমি তোমাদের আনমিউট করতে দেবো ঠিক আছে তো সবাইকে দণ্ডত প্রণাম আর আমরা আজকের সেশনটা স্টার্ট করি প্রার্থনা দিয়ে ओ मज्ञान तिमिरन्धस्य ज्ञानान्जनाशलाखया दक्षुर उंगलीतम येना तस्मै श्री विनीत गुरुवे नमः श्री चैतन्य मनोभिष्टं स्थापितं येना भूतले स्वयं रूपकदा महियम ददाति स्वा पदंतिकं विष्णु विष्णुपादाय

শ্রী অদ্বৈত গদাধর শিবাশা গৌর ভক্ত বৃন্দ তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे करोति कौतिल पंगुम लंघायत गिरी यत् तमह वंदे श्रीगुर दीनता परमानंदमाधव हरि हरिओं तत्सत् आजानुलंबित भुजौ कनकावदताओ संकीर्तनय कपितरौ का कमलायताक्षौ विश्वंभरौ दुजवरौ युगधर्म पालौ वंदे जगत प्रियकरौ करुणावतारौ হরে কৃষ্ণা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দেখে আমি খুবই আনন্দ পাচ্ছি টপিক নিয়ে আমরা ডিসকাস করবো কিন্তু আমরা সবাই তো গল্প শুনতে ভালোবাসি আমি দেখি তো যারা যারা ভিডিওতে আছে কারা কারা আহ ভিডিওতে সবাইকে দেখা যাচ্ছে হ্যাঁ যারা যারা গল্প শুনতে ভালোবাসে তাদেরকে আমি দেখতে পারবো এখানে তো এই গল্পটা খুব মন দিয়ে শোনো ঠিক আছে আমাদের এটা খুব একটা গভীর একটা জিনিস কিন্তু খুব ইজি গল্পতে তো একবার একটা খুবই পাপী মানুষ ঠিক আছে সে হঠাৎ করে যেরকম হয় যে হঠাৎ করে কেউ মারা যায় তো এই পাপি লোকটাও মারা গেছে ঠিক আছে যখন পাপি লোকটা মারা গেছে তখন ওই সময় জমদুতরে এসছে কিন্তু এই না মানে যেরকম মানে আমরা যে যেরকম দেখি যে খুব মানে ডেঞ্জারস দেখতে বা ইয়ে জমদুতরে এসেছে একদম ছকমকে চকচকে জামা কাপড় পরে এসেছে একদম ফ্যান্সি জামা কাপড় পরে হ্যালো স্যার আপনি কোথায় যেতে চান স্বর্গে যেতে চান না নরকে যেতে চান তো এই লোকটা তো পাপির মানুষ যে আচ্ছা আমি তো কোনোদিনও এইসব মানে আমি কোনোদিনও ভগবানের ভক্ত ছিলাম না ঠিক যে আমি ভগবানকে বিশ্বাসই করতাম না কিন্তু এটা চয়েস স্বর্গ বা নরক নরক আমি তো শুনেছি এরকম যে যে ভালো কর্ম করে সে স্বর্গে যায় যে বাজে কর্ম করে সে নরকে যায় তো তোমরা তোমরা যে চয়েস দিচ্ছ তোমরা কি ডুপ্লিকেট মানুষ ডুপ্লিকেট জমদু না 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 আমরা রিয়েল জম কিন্তু আজকালই যে ইলেকশন ইলেকশন চলছে না তো আমাদেরও ইলেকশন হয়ে একটা নতুন পার্টি এসছে ঠিক আছে তো নতুন পার্টিতে আমরা একটু ডেমোক্রেসিতে বিশ্বাস করি তাই আমরা আপনাকে চয়েস দিতে চাই আপনি কোনটা চান স্বর্গ বা নরক তখন বলছে যে আচ্ছা আমি তো এইসব কিছু জানি না আমাকে একটু বলবে ও একটু আইডিয়া তো আছে আমাকে একটু একটু আইডিয়া দেবে যে কি হবে স্বর্গে কি ফ্যাসিলিটিস আছে আর নরকে কি ফ্যাসিলিটি তো বলছে যে স্বর্গের এই যে নরকে যদি আপনি যেতে চান তাহলে আপনি আমাদের ইউটিউব লিঙ্কটা দেখে নিন আচ্ছা নরকের ইউটিউব লিঙ্ক আছে আর যদি আপনি স্বর্গে যেতে চান না তাহলে এই আমাদের ব্রোশারটা আছে তখন এই লোকটা বলছে যে এ কি নরকের জন্য একটা ইউটিউব লিঙ্ক এটা কত অ্যাডভান্সড ঠিক আছে ভিডিও দেখতে পারবো আমি আর স্বর্গের জন্য একটা ব্রোশার বই পড়তে হবে আমাকে এ কি ঠিক আছে বুক বুক প্রিন্টিং এই তো আগের জমানাতে রয়ে গেছে তো বুক প্রিন্টিং এরকমই কোথায় একটা ডিজিটাল একটা ই কার্ড হবে এসব না এটা ই ইনভাইট হবে ই প্রসাদনটা আমাদের চাই না ঠিক আছে প্রসাদনটা রিয়েল চাই কিন্তু কোথায় একটা মানে ই কার্ড হওয়া উচিত ই ইনভাইট হওয়া উচিত কিন্তু এসব না করে আমাকে বলছে যে ইয়ে ঠিক আছে দেখি তো একটা ইউটিউব লিঙ্কটা স্টার্ট করেছে ইউটিউব লিঙ্কটা দেখছে যে আরে সবাই তো বেশ আনন্দে আছে এখানে এখানে দেখছে যে সবাই মানে ওই আমি সাহার করছে আর দেখছে যে খুব ড্যান্স করছে ওরা ঠিক ঠিক ঢিকটিক মিউজিক খুব আর মানে খুব মানে দারুণ দারুন জায়গা দেখাচ্ছে বলে আরে এটা তো খুব ভালো আর তখন বলছে স্বর্গের ওই দেখি তো স্বর্গের মধ্যে দেখছে যে এরা এরা কিরকম মানে ওই যোগের পোষে মানে মানে যোগ করছে মানে ওই যে যোগা করে না যোগা করার পোজে বসে আছে এরকম কোন একটা মুদ্রা নিয়ে বসে আছে এরকম ওই ফটো দেখে বলছি এটা কিরকম একটা বোরিং লাগছে এরকম ঠিক আছে এই এই নরকেরটাই বেশি বেটার লাগছে ঠিক আছে এই এটা কিরকম একটা এরকম একটা তপস্বীর মতন একটা বসে আছে স্বর্গের মধ্যে এটা খুব একটা ভালো লাগছে না তো বলছে যে আপনি কি চান তাহলে তখন সে আমি নরকে যেতে চাই নরক আপনি শিওর তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি নরকে যেতে চাই আমি কনফার্ম তো বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি শিওর তো নরকে যাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পরে দেখুন আমি আপনাকে বলে দিই আগের থেকে অপশন গুলো কি আছে দেখুন যদি স্বর্গে যেতে চান না তাহলে এই যে এই সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছেন ওই সিঁড়ি করে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে আর যদি নরকে যেতে চান তাহলে পরে ওই লিফটের বাটনটাতে করে আপনি যে টিপবেন তখন আপনি টুক করে লিফটে চলে যাবেন এইটাও কিরকম স্বর্গের জন্য সিঁড়িতে করে হেঁটে হেঁটে যেতে হবে অতগুলো সিঁড়ি বয়ে যেতে হবে আর নরকে কোথায় কত অ্যাডভান্স লিফটে বাটন টিপবো টুক করে চলে যাবে তো আরে তো নরকটা আমার বেশ মানে বেশ ইন্টারেস্টিং লাগছে এটা খুবই ভালো এটা তো নরকের মধ্যে ও গেছে ও লিফটের ভেতরে গিয়ে বাটন টিপেছে আর দেখছে বাহ মানে বেশ সুন্দর এটা এসি একটা ইয়েতে যাচ্ছে যে এটা খুব ভালো এটা চয়েস তো এসেছে ওর স্টপটা এসেছে লিফটের দরজা খুলেছে ওর লিফটের দরজা খোলার পরে জিপ মানে বেরোয় বেরোত্তে বেরোনোর আগেই ওকে ওখান থেকে একটা একটা সামনের থেকে একটা পিছন দিয়ে হালকা করে ধাক্কা দেয় আর হঠাৎ করে দেখে যে ও একটা একটা নর্দমার মধ্যে পড়ে গেছে সে কিরকম মলমূত্র আর বমির নর্দমার মধ্যে আর ওখানে সব ওই পাস মানে পুজ জমে আছে ওখানে সব ওর মধ্যে ভাসছে বলছে হ্যালো হ্যালো ম্যাডাম এটা কি হয়ে গেছে এটা কি হয়ে গেছে আমি এইখানে আসতে চাইনি এটা আমি ভুল জায়গায় এসে গেছি আমি এই এই জায়গার জন্য কিন্তু আমি আসিনি তো না না স্যার আপনি ঠিক জায়গায় এসছি এটাই নরক ওয়েলকাম টু নরক বলছি না না কিন্তু আমি ইউটিউব লিঙ্কে আমি অন্য দেখেছিলাম ওইটা কি হবে ওই ওটা কি হবে বলছি না 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 আপনি যেটা দেখেছেন ওটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট ওটা ওদের ওদের ডিপার্টমেন্ট কিন্তু আপনি যে জায়গাটা আছেন ওটা ঠিকই জায়গা আছেন তো তো বন্ধুরা আমরা এই গল্পটা কেন ইয়ে করছি যে এরকমই আমাদের মাইন্ড সময় আমাদের সবসময় এরকম ট্রিক্স করতে থাকে আর যেই জায়গার মধ্যে কৃষ্ণা নেই সেই জায়গার মধ্যে আনন্দ নেই আমাদের কেউ কৃষ্ণাকে যদি সেন্টারে না রাখে তাহলে আমরা কোনো মতেই আমরা আনন্দে থাকতে পারবো না তো তাই জন্য আমাদের আমাদের মাইন্ডটা সবসময় আমাদের ট্রিক করে কারা কারা এগ্রি করবে যে মাইন্ড আমাদের সব সময় ট্রিক করে কেউ কি এগ্রি করবে তোমরা হাত তুলতে পারো কেউ কি আছে যে মাইন্ড আমাদের ট্রিক করে আচ্ছা একজন দুজন এরকম তোমরা বলছো যে মাইন্ড করে ঠিক আছে আমরা একটু একটু এটাকে ভালো করে বুঝি তো আমরা একটা পার্টিকুলার আহ ভগবদ থেকে একটা পার্টিকুলার ভার্স আছে আমরা ওই ওয়ার্ডসটা দেখি এটা আমাদের অর্জুন বলছে কি বলছে অর্জুন দেখি আমরা আমি শেয়ার করছি স্ক্রিন তোমরা আশা করি তোমরা দেখতে পারবে অর্জুন এটা ভগবত বলছে চঞ্চলম হি মনা কৃষ্ণ প্রমতি বায়োর মানে সুদুষ্করম বলছে অর্জুন বলছে যে ওর মনের কি অবস্থা বলছে যে চঞ্চলম মনটা খুব চঞ্চল ঠিক আছে একটা সময় এটা করতে ইচ্ছে করে আর একটা সময় অন্য কিছু করতে ইচ্ছে করছে আমি এটা একটা জিনিস স্নান করছি স্নান করতে করতে আমি ভাবছি যে এর পরে কি করতে হবে আমার স্কুল যেতে হবে আর স্কুলে তো টিফিনটাই নেই ঠিক আছে আবার স্কুলে যাচ্ছি যেতে যেতে আমার মনে হচ্ছে যে আরে ক্লাসে তো আজকে এটা হবে ঠিক আছে আর যেটা করছি সেটা সেটার থেকে আইদের আমাদের মনটা আগের কথা ভাবছে বা পিছনে এই ও আমায় কি বললো ও তো চলে গেছে কিন্তু আমাদের মানুষ মনের মধ্যে এটা সবসময় চলছে তাই জন্য আমাদের মনটা সবসময় চঞ্চল আর তারপরে কি প্রমাথ প্রমাদ মানে কি মনটা হচ্ছে ম্যাড সবসময় আমাদের এখান থেকে ওখানে ওখান থেকে এখানে নিয়ে যাচ্ছে ঠিক একটা বাজরের মতো ঠিক আছে বাজার যেরকম একটা গাছ থেকে অন্য টুক টুক করে লাফায় সেরকম করে সবসময় মনটা লাফিয়ে থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এরকম যাচ্ছে আর মানে কি বলবাদ মানে হচ্ছে সে মনটা প্রচন্ড প্রচন্ড স্ট্রং মানে এরকম স্ট্রং একটা হাতির মতন এরম না যে এরকম একটা বাচ্চা একটা বাচ্চাও এরকম ইয়ে থাকে যে সে অনেক সময় মানে চঞ্চল থাকে এটা চাই ওটা চাই এরকম ইয়ে করে কিন্তু মনটা শুধু বাচ্চার মতন না মনটা যেটা হাতির মতন হাতির মতন স্ট্রং সে করে আমাদের আমাদেরকে টেনে নিয়ে যেতে পারে যে না আমার ওটাই চাই আমার ওইটাই চাই আমার হয় কিনা আমাদের কখনো কখনো আমার ওই জিনিসটাই চাই আমার তারপরে দৃঢ়ম দৃঢ়ম মানে কি যে একদম একঘে ঠিক আছে স্টাবন ঠিক আছে অবস্টিনেট ঠিক আছে তার মানে কি যে আমার যে জিনিসটা আমি ঠিক করেছি মানে মাইন্ডটা একদম আমাদের ওই জিনিসটা টেনে নিয়ে যায় হয়তো আমরা জানি যে রাগ করাটা ভালো না কিন্তু রাগ এসে গেলে পরে আমরা কন্ট্রোলই করতে পারি না তখন একদম মানে একদম টাস করে একদম মানে একটা জিনিস বাস্ট হয়ে যায় আমাদের মাইন্ডের মধ্যে থেকে হয় কি না আমাদের ঠিক আছে আর তারপরে অর্জুন কি বলছে তাহম নিগ্রহম মানে ভায়োর এ এভা সুদুষ্করম অর্জুন বলছে যে ভায়োর এভা সুদুষ্করম বলছে যে অর্জুন বলছে যে যদি সাইক্লোন আসে না সাইক্লোন আসলে পরে সাইক্লোন টর্নেডও যদি এসে এসে যায় আমি সেইটাকে কন্ট্রোল করে নিতে পারি আমাদের মধ্যেই কারা কারা আছে হ্যান্ড করতে পারে যারা যারা সাইক্লোন আসলে পরে যদি এরকম টর্নেডো আসে তাহলে আমরা বলতে পারি যে আমি কন্ট্রোল করতে পারবো কেউ আছে এখানে কিন্তু অর্জুন বলছে আমি ওইটা কন্ট্রোল করতে পারি কিন্তু আমার মাইন্ডটা কন্ট্রোল করা এর থেকে বেশি ডিফিকাল্ট এইবার আমি জিজ্ঞেস করি আমি দেখেছি এর আগে তোমাদের মধ্যে কয়েকজন কয়েকজন হ্যান্ড রেস করেছিল আমি এইবার জিজ্ঞেস করি তোমরা এইটার মধ্যে থেকে যেটা আমি বোঝালাম সেটার মধ্যে কারা কারা রিলেট করতে পারছো কারা কারা বলতে পারো যে আমাদের মাইন্ডটা এইভাবেই আমাদেরকে সবসময় চিট করে আর আমাদের ট্রিক করে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যায় কারা কারা বলবে ও অনেকজন আমি দেখছি যে তোমাদের হ্যান্ড রেস নেই তার মানে তোমাদের মাইন্ড তোমাদেরকে ট্রিক করে না তোমরা একদম কন্ট্রোল মাইন্ড হ্যাঁ তো আমাদের মাইন্ড সময় আমাদের ট্রিক করছে আমাদের এটা জানতে হবে যে মাইন্ড আমাদের সব সময় ট্রিক করছে এবার আমরা একটা গল্প শুনি যে মাইন্ড যদি কৃষ্ণা অর্জুনকে বোঝাচ্ছে যে যার মাইন্ডটা কন্ট্রোলড যার মাইন্ডটা কন্ট্রোল যার মাইন্ডটা আহ কন্ট্রোলে থাকে সবসময় তার মাইন্ডটা তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আর যার মাইন্ডটা কন্ট্রোলে নেই ঠিক আছে এদিক দৌড়াচ্ছে এদিক দৌড়াচ্ছে সেই মাইন্ডটা কি হয়ে যায় তার এনিমি হয়ে যায় ওয়ার্স্ট অব দি এনিমিস মানে সব থেকে খতরনাক এনেমি এবার আমরা দেখি যে মাইন্ড যদি এনিমি হয় বা ফ্রেন্ড হয় তাহলে কি হতে পারে এটা আমরা একটা গল্পের মাধ্যমে আমরা শুনি একবার এটা আমি শুনেছি হিজ হোলিনেস সচিনন্দন মহারাজ আমাদের শিলাপ্রভুপাদের আমাদের হিজ ডিভাইন গ্রেস অভয় অভয়চারণ শিলা শিলাপ্রহুপাদ ওনার আমাদের বিলোভেড আচার্য ওনার 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 একজন প্রিয় ডিসাইপল হিজ হোলিনেস সচিনন্দন স্বাই মহারাজ ওনার একজন বাবার বন্ধু উনি জার্মানিতে রেলওয়েজে কাজ করতেন তো রেলওয়েজ আমরা আমি জানি না তোমরা এখন কারা কারা ট্রেনে ট্রাভেল করো কিন্তু ট্র্যাভেল করলে পরে আগে আগে যেরকম হতো একটা একটা প্যান্ট্রি কার হতো আর ওই প্যান্ট্রি কারের মধ্যে ওরা রান্না করে তো জার্মানিতে এইভাবে প্যান্ট্রি কার আছে আর ওই প্যান্ট্রি কারের মধ্যে একটা সেকশন আছে যেটা রেফ্রিজারেটেড সেকশন ওকে সেই সেকশনটাতে পুরোপুরি মানে রেফ্রিজারেশন হয় তো এটা সেখানে সে সবকিছু চেক করতে গেছে আর চেক করতে গিয়ে তখন হঠাৎ করে ওই এরিয়াটাতে হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায় তখন সে কি ধাক্কা মারতে লাগে ঠাক টাকলো খোলো 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 আমি এখানে বন্ধ হয়ে গেছি তখন কেউ শুনতে পারে না ওখান থেকে তো ওখানে ব্যাং করে যাচ্ছে আর ওটা কি কোল্ড স্টোরেজ এরিয়া মানে ওটা ফ্রোজেন এরিয়া তো ওখানে ব্যাঙ্ক করতে লাগে খোলো 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 দরজাটা খোলো আমি এখানে বন্ধ হয়ে গেছি এবার এই পার্সেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ার আর কেউ দরজা খুলতে পারছে না তো এই জানে যে ও নীলাত্রি বলছে যে আমার আওয়াজটা আস্তে আস্তে আসছে তোমরা কি আমার আওয়াজ শুনতে পারছো সবাইকে আমার আওয়াজ শুনতে পারছো তোমরা হ্যান্ড রেজ করতে পারো যদি তোমরা আবার আওয়াজ বা একটা থামস আপ দেখাতে পারো যদি তোমরা আবার আওয়াজ শুনতে পারো পারো শুনতে পাচ্ছো তোমরা ওকে সবাই শুনতে পাচ্ছে তাহলে নীলাদি তোমার কোন একটা অসুবিধা হচ্ছে হয়তো ইন্টারনেট কানেকশনের তো এই এই পার্সেন্টটা বলেছে খুলো খুলো খুলছে না কেউ তখন ওই এই পার্সেন্টটা ছিল ইঞ্জিনিয়ার ও জানতো যদি কেউ এইখানটার মধ্যে সেভেন আওয়ার্স যদি কেউ থাকে তাহলে সে এখানে বেঁচে থাকতে পারবে না এত ঠান্ডা তো এবার কি হয় যে কেউ ওখানে ওর আওয়াজ শুনতে পারে না আর পরের দিন সকালবেলা যখন সবাই আসে তখন দেখে যে এই পার্সেন্ট ওখানে মারা গেছে ওকে আর ওর বডিটা পুরো ফ্রোজেন কিন্তু এখন একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই এই অঞ্চলের মধ্যে লাস্ট মানে ছত্রিশ ঘন্টা ধরে কোনো পাওয়ারই ছিল না কোনো ইলেকট্রিসিটি ছিল না আর ও কত ঘন্টা ছিল ওখানে অনলি সেভেন আওয়ার্স তার মানে কি জানা গেলো আমাদের ওই রুমটা কি ওই ওই প্যান্টিটা কি ঠান্ডা ছিল ওই প্যান্টিটা ঠান্ডা ছিল না কি ওখানে ইলেকট্রিসিটি নেই প্যান্টিটা নর্মাল টেম্পারেচার কিন্তু এই লোকটা মাইন্ডের মধ্যে কি যে আওয়ার্স থাকলে পরে মারা যাবে তাই জন্য লোকটা কি ঠান্ডায় মারা গেছে এটা হচ্ছে মোস্ট মানে এটা কি বোঝা যাচ্ছে এটা দিয়ে যে মাইন্ড আমাদের যেই ডাইরেকশনে নিয়ে যায় সেই ডাইরেকশনে আমরা চলতে লাগি এই জন্য আমাদের মাইন্ডটা কতটা ইম্পর্টেন্ট আমাদের মাইন্ড একটা পাওয়ারফুল আমাদের কাছে একটা পাওয়ারফুল জিনিস আছে সেই জিনিসটা যদি ঠিক করে না ইউজ হয় তাহলে কি হতে পারে এটা ভুল ডাইরেকশনে গেলে পড়ে আমাদেরকে ভুল ডাইরেকশন নিয়ে যাবে ওকে এবার আমরা একটা উপনিষদের একটা গল্প শুনি এই জিনিসটাতে আমরা বুঝতে পারবো যে মাইন্ড কিভাবে দুটো সিনারিওতে কিভাবে অ্যাক্ট করে তো একটা একটা সাধু আছে যে জঙ্গলের মধ্যে তপস্যা করছে কিরম করে বলছে ও হঠাৎ করে একটা বিষা বিষাক্ত একটা সাপ এসছে ঠিক আছে সাপ এসে কামড়ে দিয়েছে তখন সাধু ওতে তপস্যা দিয়েছিল তো কামড়ে তো ওর ব্যথা লাগাতে ও চোখটা খুলেছে কি হলো তখন ও সাপটাকে দেখতে পারেনি ও দেখেছে ওটা ইঁদুর যাচ্ছে ও কিছু না আবার কন্ট্রোল করবে আবার কন্টিনিউ করেছে ও সাধুটা কিছুই হয়নি আরো কিছুদিন পরে আবার তপস্যা করছে এবারে কি হয়েছে এটা ইঁদুর এসে কামনা দিচ্ছে আবার চোখ খুলেছে কি হলো কিন্তু এবারে যখন চোখ খুলেছে তখন দেখছে এটা সাপ যাচ্ছে হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে সাধু মারা যায় ঠিক আছে কি বুঝলাম আমরা কি করে মারা গেল সাধুটা সাধু কি ইদুরে কামড়ে মারা গেছে তাহলে কি করে মারা গেছে সাধু কে বলবে আমাকে হ্যান্ড রেস করে দেখে আমি হ্যাঁ নীলাদ্রি আনমিউট করো আনমিউট করতে হবে সাপের কামড়ে মারা গেছিল সাপের কামড়ে মারা গেছে আর কেউ কিছু বলবে আচ্ছা সঞ্চিতা হরে কৃষ্ণ প্রভুজি ধন্যবাদ প্রণাম মানে প্রভুজী উনি মানে সাপের আতঙ্কে মারা গিয়েছিলেন যে সাপ উনি ভাবলেন যে সাপ কাম কামড়িয়েছে এই মনোভাব নিয়ে মানে আর ওই আতঙ্কটা কোথায় কাজ করেছে মাইন্ডে মাইন্ড মাইন্ডে মাইন্ড মাইন্ড তাই জন্য এই মাইন্ডটা কারা কারা এই এই এইটাতে একমত যে মাইন্ডে হয়েছে আর কারা কারা একমত যে সাপের কারণে আমি জিজ্ঞেস করি সাপের কারণে কারা কারা একমত হাত হ্যান্ড রেস করো আচ্ছা অভিরূপ তোমার মনে হচ্ছে ঋষভ দেব আর অভিরূপ তোমার মনে হচ্ছে সাপের কারণে না সাপের কারণে না আমি ভাবছি এটা হয়েছে সে তার মাইন্ডটা এত ডিস্টার্ব হয়ে গেছে তাই জন্য মাইন্ড ডিস্টার্ব হওয়ার জন্য তারা ওই ওই জন্য সে মারা গেছে কেন আমরা এই জিনিসটা বলছি কেন কি আমরা প্রত্যেকটা সময় ডিফারেন্ট সিচুয়েশনে থাকি আর এবং আমাদের মাইন্ডটা নিয়ন্ত্রণ করাটা খুবই ইম্পর্ট্যান্ট এবার এই যে মাইন্ড যে মাইন্ডটা আমাদের যদি আমরা ভেতরে দেখি মাইন্ডটার ভেতরে আমরা কিন্তু মাইন্ড না আমাদের এটা কিন্তু সবাই জেনে নাও কেউ বলতে পারবে আমরা কি আসলে আসলে আমরা কি তো বলতো করতে বলছি প্রভু আমরা আসলে সোল সংকর্ষণ তোমাকে দেখতে পাচ্ছি না আমি ও হ্যাঁ দেখতে পাচ্ছি এখন হ্যাঁ আমরা আসলে সোল কারেক্ট একদম রাইট এক্সেলেন্ট তো আমরা আসলে হচ্ছে আমরা সোল এবার আমরা বুঝবো কি করে যে আমরা সোল এটা ভাবো দেখো একটা তোমাদের এক্সাম্পল দেখায় এটা কি এটা হচ্ছে আমার হাত তাই তো এটা আমার হাত কিন্তু আমি কি আমার হাত আমি যদি বলি হাতটা কাটা থাকে আমি বলতে পারি এটা আমি বলতে পারবো না এটা আমার কান কিন্তু আমি কি আমার কান আমি আমার কান না যদি কানটা শুধু পরে থাকে তাহলে আমি বলতে পারবো আমার চোখ কিন্তু আমি আমি কি আমার আমার না এটা বলতে পারি এইটা আমার মোবাইল এটা কিন্তু একটা এক্সটার্নাল পার্ট একটা কিন্তু আমি কি আমার মোবাইল আমি মোবাইল না এটা আমার মোবাইল কিন্তু এটা এটা আমি না এটা আমার চুল যে এগুলো পুরোপুরি এক্সপিরিয়েন্স করছি তো আমি আমাদের রিয়েল আইডেন্টি হচ্ছে আমরা সোল আর এই সোলটা এই সোলটা ডিফারেন্ট বডিসে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে ফ্রম টাইম টু টাইম এই সোলটা ডিফারেন্ট বডিসের মধ্যে গিয়ে আমরা এখন এই বডিটাতে আছে তো আমরা ধরো আমরা ভাবছি যে আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চাই আমি একটু খেয়ে দেখেছি ওটা কেমন এই জিনিসটা ঠিক আছে তো যেই এক্সপিরিয়েন্সটা আমরা পাচ্ছি আমরা আমাদের যে ডিজায়ারগুলো আসছে কখনও কখনো ওই ডিজায়ারটা আমাদের 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 মাইন্ড আমাদের অনেক সময় নিয়ন্ত্রণ করছে যে এই ওটা বাইরেক ওই যে ওখান থেকে ভালো একটা আলুর চপের গন্ধ পাচ্ছে আমি এই আলুর চপ খেতে চাই ঠিক আছে এটা আমাদের মাইন্ড আমাদের সিগনাল দিচ্ছে ঠিক আছে কিন্তু সোলটা হচ্ছে সেই পার্সনটা মানে আমাদের রিয়েল পার্সন যে সব এই এই আনন্দগুলো উপভোগ করছে এবং আমরা যেইভাবে আমাদের সোলকে আমরা সোলকে কিভাবে নারিশ করছি সেটার উপরে বেস করে আমাদের মাইন্ডটা কত স্ট্রং আর কত উইক এটা বোঝা যেতে পারে তো এখন আমি তোমাদের একটা জিনিস শেয়ার করি যে আমরা দেখব যে আমাদের আমরা যদি কখনো কিছু করতে যাই না তখন আমাদের হার্টের মধ্যে দুটো আওয়াজ আসে এটা যেটাকে বলে দুটো ডগস ঠিক আছে দুটো কুকুর ধরো আমি কিছু একটা ইচ্ছা করছে যে আমি একটা কিছু ভালো কিছু করব ঠিক আছে তখন একটা আওয়াজ আসে যে ঠিক আছে একে একটু হেল্প করি ঠিক আছে এই পার্সেন্ট অনেক এই পার্সেন্টটা একটু হেল্প দরকার একে একটু হেল্প করি হ্যাঁ হ্যাঁ ও অনেক অনেক কষ্ট করছি ওকে একটু হেল্প করি আবার অনেক সময় আমাদের আসে যে আরে ও আমাকে এরম করে বললো আমাদের রাগ এসে যায় ও কি করে এরম বললো দেখা যায় হয় কি না এরকম এইভাবে যে ও ওর এটা ওর এরকম কেন মনে হলো ও এটা কেন করছে আমি এটা কেন করতে পারছি না এইভাবে যে এরকম আওয়াজ আসে বা হয়তো এরকম মনে হলো যে আমাদের মনে হলো যে ওইটা আমারই চাই এই যে গ্রিড এই হিংসা কখনো কখনো এনভিএস থটস আসে সেটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে ওই ওই টেন্ডেন্সিটা থাকার জন্য আমাদের মধ্যে ওই দুটো ইয়ে করছে একদিকে হচ্ছে সেই ভালো ডগটা সে সবসময় ইয়ে করছে আমাদের বলছে যে ঠিক আছে ওকে আমাদের ওকে হেল্প করা উচিত আমাদের একটু আমাদের আমাদের কারোর প্রতি গ্রিড করা উচিত না আমাদের কারোর প্রতি দ্বেষী হওয়া উচিত না আমাদের সবার প্রতি কম্প্যাশনেট হওয়া উচিত ঠিক আছে চলো আমি একেও আমি ক্লাসে নিয়ে যাই আমি যে যে উপকারটা পাচ্ছি আমি একেও নিয়ে এর অত ভাল লাগতে পারে এটা একটা ভালো থট একটা ঠিক আছে অন্যদিক দিয়ে আর আমার কাছে আমার কাছে তো একটু অনেক ভালো বই আছে আমার কাছে ভালো প্রসাদ আছে আমি ওর সঙ্গে একটু শেয়ার করি এই যে থটটা এটা হচ্ছে গুড ডগ এখান থেকে করছে কিন্তু অনেক সময় আমাদের হয়তো কেউ হয়তো কিছু কথা বললো বা বাড়ির থেকে হয়তো কেউ বকা দিল কিন্তু আমাদের ব্যাড ডগ তখন ভেতর থেকে হাউল করতে থাকে একদম একদ পাওয়া যাচ্ছে লাগে যে আমাকে অ্যাক্ট করতে হবে তখন কি হয় যে অথচ আমাদের কাছে থিয়ারেটিকালি আমাদের কাছে নলেজ আছে যে অন্যদের সঙ্গে এরকম তর্ক করা উচিত না আমাদের সবাইকে রেসপেক্ট করা উচিত আমাদের হাম্বাল হতে হবে কিন্তু তখন ওই সব থিয়রি আমাদের মাথার থেকে চলে যায় আর তখন কি হয়ে যায় তখন মাইন্ড টোটালি কন্ট্রোল নিয়ে নেয় আমাদের সিচুয়েশনের মধ্যেকে তো এই জিনিসটার জন্য এটা বোঝবার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে ভেতরে আমাদের মাইন্ড সবসময় ওই ওই ডগ ব্যাড ডগটা যখন ভেতর থেকে যখন চিৎকার করছে তখন মাইন্ডকে আমার চিৎকার করাই উচিত ও আমার সঙ্গে বাজে করেছে ঠিক আছে আমারই ওই জিনিসটা দরকার ঠাক করে নিলাম ঠিক আছে হয়তো কেউ আমাদের থেকে ছোট আমরা তাকে পাওয়ার দেখাচ্ছি আমাদের ঠিক আছে যে এই তোর দরকার নেই তুই আমাকে দিয়ে দে ওটা ঠিক আছে আমরা এরকম অনেক সময় করে উঠি হয়তো এটা আমাদের নেচার না কিন্তু ওই সময়ের মধ্যে রাগের মধ্যে এসে আমরা এরকম করে দিই হয়তো আমাদের ওরকম গ্রিডের আমাদের স্বভাব নেই কিন্তু আমরা একটা এরকম মোমেন্ট আসে পরে আমরা ভাবি যে আচ্ছা আমি এটা কেন করলাম যে এই জিনিসটা আমাদের করা উচিত হয়নি কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা অনেক সময় সেম মিস্টেকই বারে বারে করে যাচ্ছি সেম মিস্টেক রিপিটেড হয়ে যাচ্ছে আমরা জানি যেটা আমাদের ভুল হচ্ছে আমরা সেম মিস্টেক করে যাচ্ছি আমাদের মধ্যে ছোট বন্ধুদের মধ্যে তোমরা এই জিনিসটা রিলেট করতে পারছো আমি যেটা বলছি কারা কারা এটা রিলেট করতে পারছে তোমরা একটু হ্যান্ড রেস করো তো আচ্ছা ওকে ভেরি গুড ঠিক আছে আমি আমি বুঝতে পারছি যে এই জিনিসটা যদি আমরা রিলেট করতে পারি তাহলে আমাদের আমাদের এটা ভাবতে হবে আমরা তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই জিনিসটা আমাদের অসুবিধা হয় আর তোমাদের একটা জিনিস বলে দিই যে এরকম কেউ নেই যারা যারা ইনফ্যাক্ট যারা যারা হ্যান্ড রেস করছো তারা তারা সবাই সত্যি কথা কিন্তু এরকম যারা যারা নেই যারা যারা হ্যান্ড রেস করছো না আর যারা যারা আশেপাশেও সবাই আছে আমরা প্রত্যেকে এই সিচুয়েশন দিয়ে যাই আমরা কেউ এরকম নেই যে এই জিনিসটার মধ্যে থেকে নেই তো আমাদের জানতে হবে যে এটার থেকে বেরোনোর রাস্তাটা কি তাই না বেরোনোর এই কি করে আমরা এই এই সাইকেলটার থেকে বেরোতে পারি তো বেরোনোর জন্য আমাদের দরকার হচ্ছে যেরকম আমাদের মাইন্ডটা এরকম মাইন্ড ঠিক আছে মাইন্ডটা আমাদের ভাইরাস লেগে গেছে মধ্যে আর ওই ভাইরাসটা কি করে আমাদের অ্যাক্টিভেট হয়ে যায় যখন আমাদের সব থেকে উইক মুমেন্ট তখন ওই সময় অ্যাক্টিভেট হয়ে যায় যে সময় রাগ হওয়ার কথা না সেই সময় ভাইরাসটা অ্যাক্টিভেট হয়ে যায় জানো তো কম্পিউটার ভাইরাস হলে কি করে সব কম্পিউটারটা উল্টো পাল্টা চলতে লাগে তোমরা জানো তো তো কম্পিউটারে যদি আমরা বলি না আজকাল সবার কাছে ল্যাপটপ আছে মোবাইল আছে কিন্তু ল্যাপটপ মোবাইলের মধ্যে যদি ভাইরাস চলে আসে তাহলে কি হয় ওই কম্পিউটারটা আর ওর মতন করে কাজ করে না ও নিজের মতন করে করতে লাগে সে সে যে মালিক না না এই বাটনটা প্রেস করো কিন্তু বলছে ওই কার্সার চলে যাচ্ছে অন্য একটা জায়গায় সে কিছু শুনতে চায় না সেরকম করেই আমাদের মাইন্ডটা এরকম করে আমি চাই যে আমি জানি যে এটা ভালো মানে আমাদের সোলটা জানে যে এটা ভালো জিনিস কিন্তু আমাদের মাইন্ডটা কোনোভাবেই ওটা শুনছে না সেই মাইন্ড যতই ওই সিচুয়েশন আসুক যখন রাগ না করা তখন রাগ করে দেবে যখন হিংসে না করা তখন হিংসে করে ফেলবে ঠিক আছে তো আমরা কি করে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারি আর এটার জন্য দরকার হচ্ছে মাইন্ডের উপরে বসে আছে একটা ইন্টেলিজেন্স ওকে ইন্টেলিজেন্সটা মাইন্ডের উপরে বসে আছে আমরা বলি না যে অমুকে ইন্টেলিজেন্ট তুমি ইন্টেলিজেন্ট তুমি সব মনে রাখো কিন্তু এই ইন্টেলিজেন্সটা হচ্ছে আমাদের এমনি স্কুলে বলার জন্য কিন্তু আমাদের শাস্ত্র বলছে যে যে শাস্ত্রের কথা মাথার মধ্যে চিন্তন করে ঠিক আছে সেই শাস্ত্রের কথা যেগুলো আমাদের কৃষ্ণ কথাগুলো কথা বারে চিন্তা করি তাহলে আমাদের মাইন্ডের উপরে যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্সটা তাহলে তুখার হয়ে যাবে আর তখন কি হবে তখন সে মাইন্ডকে বলবে মাইন্ড বলবে যে আমি ধরো যাচ্ছি ওখান থেকে ভালো যে এখন আমার মানে কেউ হয়তো বকা দিল তখন আমার ইচ্ছা হলো যে আমি ওকে বলবো মাইন্ড তখন এটা কি করলো তখন ইন্টেলিজেন্স বললো না 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 আমরা ক্লাসে কি শুনেছি আমরা এরকম করবো না ওকে ঠিক আছে তাহলে এটা শুনবো ডিফিকাল্ট এটা কিন্তু এটা পসিবল আর এই কন্ট্রোলটা কিরকম করে আসে কে করতে পারবে এই কন্ট্রোলটা যখন অর্জুন বলছে যে আমি আমার মাইন্ডটা কন্ট্রোল করতে পারছি না অর্জুন হচ্ছে শিবকেও হারিয়ে দিয়েছিল এবার আমরা কে আমরা কি শিবকে কেউ হারিয়েছি আমরা আমরা অনেক ছোট ঠিক আছে আমরা ওই জায়গায় নেই কিন্তু কি করে আমরা এই মাইন্ডটার উপরে আমরা জিত পেতে পারি সেটা হচ্ছে আমরা যদি কৃষ্ণাকে যদি আমাদের ফ্রেন্ড বানিয়ে নেই তাহলে কৃষ্ণা মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে আমরা করতে পারবো না কিন্তু কৃষ্ণা করতে পারবে কৃষ্ণা সবাইকে সব যারা গ্রিড আছে আমাদের মধ্যে গ্রিড আছে আমাদের মধ্যে ধরো এনভি আছে কিছু ধরো লাস্ট আমার এটাই চাই এরকম আমাদের টেন্ডেন্সি আছে এটা কৃষ্ণা কন্ট্রোল করতে পারবে তো আমরা যদি সেই জিনিসটা চাই আমি আরেকবার জিজ্ঞেস নি কারা কারা চাও যে হ্যাঁ কৃষ্ণা কন্ট্রোল করুক আমি এইটাই চাই ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে তোমরা সবাই তোমরা সবাই চাও আমরা সবাই চাই আমিও চাই তাই তো আমরা যদি সেইভাবে চাই তাহলে পরে আমাদের কি করতে হবে আমাদেরকে আমাদের জানতে হবে যেটার রাস্তাটা কি করে আমি এই জিনিসটার থেকে বেরিয়ে আসবো তাই জন্য প্রভুপাদ আমাদের খুব ইজি ওয়ে দিয়ে গেছে ইজি ওয়েটা কি ইজি ওয়েটা হলো প্রভুপাত বলেছে যে আমাদের এ বি সি ডি রুল দিয়ে কি আছে কেউ বলতে পারবে হ্যাঁ বলো আচ্ছা আমাকে এখান থেকে মোহন বলছে অ্যাসোসিয়েশন আচ্ছা আমি বি দিয়ে জিজ্ঞেস করি আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি এখানে তাহলে তোমরা আনমিউট করতে পারবে হ্যাঁ শোনা শোনা যাচ্ছে বলো কে বলছে এটা

তো আমরা সব থেকে এ দিয়ে অ্যাসোসিয়েশন দেখো তোমরা সবাই এসে এই যে কথা শুনছো কৃষ্ণ কথা শুনছো এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমাদের কথা শোনা এবং আমাদের যে যে কথাগুলো শিলা প্রভুপাত বলে দিয়ে গেছে সেই কথাগুলো চিন্তন করা যখন কোনো শুদ্ধ ভক্তরা আমাদের বাড়ির আশেপাশে যখন কোনো শুদ্ধ ভক্তরা আসে তখন আমাদের আমাদের মা বাবাকে বলা উচিত যখন আমরা জানতে পারি যে ঠিক আছে শুদ্ধ ভক্ত আসছে এখানে আমাদের গুরু বরগুরা কেউ আসছে ধরো পরম পুজো জয় পাতাকে স্বামী গুরু মহারাজ আসলেন ঠিক আছে ধরো ওখানে আমাদের অনেক আমাদের গুরু আছে যে তাদের মধ্যে যে কেউ আসলেন ওখানে আমাদের বাড়ির পাশের মন্দিরে তখন আমাদের ওখানে গিয়ে ওনাদের দর্শন করা উচিত ওনাদের কথাগুলো শোনা উচিত এবং কথা শোনার সাথে সাথে আমাদের এটা বোঝা উচিত যে প্রত্যেকবার আমরা কথা শুনলে পড়ি না আমাদের এটা ভাবা উচিত যে আচ্ছা আজকে যে আমরা এই কথাটা শুনলাম এই কথার থেকে আমরা কি বুঝতে পারলাম আমাদের কি করণীয় এইটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো দেখো যদি আমরা ধরো কথা শুনলাম ঠিক আছে কথা শোনার মধ্যে আবার একটা ইয়ে আছে ঠিক আছে দেখো একটা কথা ধরো এই কান দিয়ে ঢুকলো আবার এদিকে একটা অন্য কান আছে ফুস করে এখান থেকে বেরিয়ে গেল তাহলে পরে কি হবে তাহলে পরে আমরা অনেক ক্লাস শুনেছি আরে প্রভু আপনি কি বলছেন আমি তো টেন ইয়ার্স ধরে কথা শুনে আছি আমি যখন টু ইয়ার্স এ ছিলাম তখন থেকে কথা শুনছি এখন আমি টোয়েন্টি টু ইয়ার্স হয়ে গেছি কিন্তু কিছুই মনে নেই আমার আচ্ছা কি শুনলে বলো তো প্রভু আমার তো সব ক্লাসই ভালো লাগে কিন্তু কোনটা তোমার সবথেকে বেশি ভালো যে সেরকম তোমার কিছু মনে নেই তাহলে তো কোনো কাজই হচ্ছে না তুমি ধরো আমি আমি ধরো আমি যদি ধরো আমি ক্লাস সেভেনে পড়ি ঠিক আছে ক্লাস সেভেন আমি টিচারের সব কথা শুনলাম কিন্তু পরীক্ষার সময় না একটাও কিছু পড়লাম না কিছুই জানি না আমি খালি খালি পাতা আমি দেখে দিয়ে চলে আসলাম বললাম যে শুধু নিজের নাম আর রোল নাম্বারটা লিখলাম আর বললাম যে আমি তো আপনার সবই ক্লাস করেছি কিন্তু আমার তো এখন কিছুই মনে নেই এই নিন খালি পাতা তাহলে কি দেবে আমাদের একটা বড় একটা জিরো আমরা কারা 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 এই জিনিসটা আমরা কারা কারা রিয়েলি আমরা ভালো স্কোর করতে চাই যারা ভালো স্কোর করতে চাই তাদের আমাদের দরকার হচ্ছে যে আমাদের বোঝা যে আমরা যেটা শুনলাম এই আজকের ক্লাসে যে শুনলাম এখান থেকে আমরা কি আমরা নিতে পারি আমাদের দেখো তোমরা সবাই বন্ধু তোমরা সবাই ছোট্ট বন্ধুরা এখানে আছো অনেকে হয়তো তোমরা নিজেদের তোমরা হয়তো নিজেরা জানো হয়তো তোমাদের মধ্যে থেকে তোমরা একে অপরকে চেনো বা যারা চেনে না সবাইকে মিউট করে দিচ্ছি তো যারা একে অপরকে চেনে না তারা এই কথাগুলো অন্যদের শেয়ার করতে পারো সেটা দেখি হবে আমরা প্র্যাকটিস করতে যেটা আমরা শুনছি এই কথাটা আমি শুনেছি এটা এটা আমার লেগেছে আমি অন্যদেরকেও শেয়ার করি এইভাবে অন্য কাউকে তুমিও 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 শোনো আমার বন্ধুরা তারাও এটা দিয়ে উপকৃত হবে যখন আমরা এইভাবে করি যখন তখন আমরা ওটার উপকারটা পাবো তো সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন মানে হচ্ছে কথা শোনা এবং ওই কথার মধ্যে থেকে আমরা কি অ্যাপ্লাই করতে পারি সেটা আমাদের নিজেদের নোট করা যদি ধরো শুধু আমরা শুনলাম ঠিক আছে কিন্তু অন্য কান্দি বেড়ে গেল তাহলে পরে কি হবে ওটা একটা এন্টারটেনমেন্ট হলো কিন্তু আমরা ওটার লাভ পেলাম না পেলাম কিন্তু অতটা হলো না এবার আসি বুকসে ঠিক আছে বুকসের মধ্যে আমি যাব কিন্তু এবার আমি চলে যাই ডাইরেক্টলি ডায়েটে ডায়েটটা খুব ইম্পর্টেন্ট ডায়েট ডায়েট মানে হচ্ছে শিলাপ্রভুপাত আমাদের শিখেছি যে আমাদের কি না উচিত কৃষ্ণপ্রসাদ তো এবার কৃষ্ণ প্রসাদটা খুব ইম্পর্টেন্ট কেন কেন কি ধরো যে ধরো বাইরে যে ধরো রান্না করছে সে ভগবানকে রান্না করছে না যে ধরো এমনি রান্না করছে সে ভগবানকে ভালোবেসে রান্না করছে না আর কৃষ্ণ কি বলছে যে যেই যে আমাকে যে রান্না যে আমাকে ভালোবেসে যে গ্রহণ করে মানে যে যখন আমাকে অফার করে সেই রান্নাটা কমপ্লিটলি পাপ মুক্ত হয়ে যায় আর তাছাড়া মানে যারা অন্যরা যারা আমাকে অফার না করে যারা খায় তারা কি খায় তারা শুধু পাপই পায় পায় পাপ মানে কি নেগেটিভ ঠিক আছে যে যে এটা দিয়ে এই খাবারটা খেলে পরে কোনো না কোনোভাবে আমাদের কষ্ট হবে যে আমরা কোনোভাবে কষ্ট পাবো ঠিক আছে আমরা যখন খাবো যখন তখন আমরা আনন্দে পেতে চাই তো এই এই সংক্রান্ততে তোমাদের একটা ছোট্ট একটা গল্প বলি আমার আমার বলিপুজ্য মহারাজ উনি একবার অনেক বছর আগে এটা এইটিজে উনি তখন উনি তখন প্রচার করছিলেন একটা কলেজের মধ্যে তখন একটা কলেজের মধ্যে ওখানে একজন ক্রিশ্চান একজন প্রিস্ট সে সে ওখানটায় এসছেন এবং উনি আসতেন ওখানটার মধ্যে তখন মানে প্রচার হচ্ছে তো তাই জন্য ওনার ওটা খুব একটা ভাল লাগেনি যে এখানে প্রচার হচ্ছে যে কেউ একজন কৃষ্ণ কথা প্রচার করছে এরকম অনেক অনেকজন থাকে যারা পছন্দ করে না যে কৃষ্ণ কথা প্রচার হোক তো সে খুব একটা পছন্দ করছিলেন না তাই জন্য সে কি করেছে সে রোজ আসতেন আর সে তখন ওখানে তখন ওখানে মহারাজ ওখানটার মধ্যে কুকিং ক্লাস করতেন আর সে একটা কমপ্লেন করেছিল যে এই কুকিং ক্লাসটার মধ্যে থেকে উনি প্রচার করছেন এটা একটা এমন একটা জিনিস স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করছে যে স্টুডেন্টরা এটা দিয়ে কিন্তু খুব এটা বাজে ডাইরেকশনে চলে যাবে তখন বলে মানে কলেজের হেডকে এটা কমপ্লেন করে ওটা বন্ধ করে দিয়েছে পরের দিন যখন স্টুডেন্টরা এসছে তখন দেখছে যে এই আমাদের এই দরজাটা বন্ধ কেন এই কুকিং ক্লাসটা হবে না কেন তখন ওখানে দেখেছে নোটিস লেখা তখন স্টুডেন্টরা যথারীতি তারা বলেছে না না এটা তো আমাদের ভাল লাগে এই কুকিং ক্লাসটা করতে চাই তো সে তারা গিয়ে আবার প্রিন্সিপাল কমপ্লেন করেছে তার রিটেন নোটিস এটা দিয়েছে যে আমরা চাই যে ওই কুকিং ক্লাসটা তাই জন্য প্রিন্সিপাল বলেছে ঠিক আছে আবার ওই লোকটাকে বলেছে প্রিস্টকে বলেছে যে আপনি যদি এখানে এমন কিছু পান যেটা বাজে তাহলে আপনি রেকর্ড করে আমাকে দেখান যদি প্রুফ তাহলে পরে আমি বন্ধ করে দেবো তো সেই প্রিস্ট কি করতো প্রত্যেক দিন না সে একটা রেকর্ডার নিয়ে আসতো যেগুলো যেগুলো একটা যেগুলো এখানে করা হচ্ছে সেগুলো সব রেকর্ড করতো কিন্তু রোজিও খুব দুঃখী থাকতো যে একটাও কিছু মানে এরকম কিছু পাচ্ছে না যেটা উনি শেয়ার করতে পারে যেটা বাজে জিনিস সবই তো ভাল লাগছে ঠিক আছে তো এবারে এবার একদিন এরকম হয় যেই প্রিস্ট মহারাজের কাছে আসেন মহারাজের কাছে এসে সে বলে কি যে আচ্ছা আমি আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই এবার মহারাজ ভেবেছে যে একটা জটিল একটা প্রশ্ন হয়তো জিজ্ঞেস করবে কিন্তু বলেছে যে আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই আপনি কি আমাকে এই হালুয়ার রেসিপিটা দিতে পারবেন তখন বলেছে যে ও নিশ্চয়ই নিশ্চয়ই তাকে পুরো লিখিয়ে রেসিপিটা দিয়ে দিয়েছে যে আপনি এইভাবে বানাতে পারেন তো পরের দিন সে এসে সে বলেছে যে আহ মহারাজ জিজ্ঞেস করেছেন যে আপনি বানিয়েছিলেন হালুয়া রেসিপি বলেছে হ্যাঁ বানিয়েছি কিন্তু আমার আপনার মতন হয়নি আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই একটা জিনিস আছে যেটা আপনি লুকিয়েছেন আমার কাছ থেকে আপনি যদি বলেন আমি মানে আমি আপনার যেরকম বলেছেন আমি এক্সাক্টলি ওরকম ফলো করেছি কিন্তু আমার আপনার মতন কিন্তু হয়নি আপনি বলুন ওটা কি লুকিয়েছেন আপনি আমার মধ্যে তখন মহারাজ বলছেন হ্যাঁ আমি একটা জিনিস লুকিয়েছি আপনার কাছ থেকে আমি যখন আমি যখন রান্না করি যখন তখন একটা স্টেপ আমি আপনাকে বলে নেই সেটা কি সেটা হচ্ছে আমি আমার ভগবানের কাছে গিয়ে আমি সেই জিনিসটাকে অফার করি আর ভগবানের কাছে আমি গিয়ে বলি যে ভগবান আমার এইটুকি যোগ্যতা আমি এই জিনিসটাই আপনার কাছে নিয়ে এসেছি ভালোবেসে প্লিজ এটা গ্রহণ করুন তো আপনি যদি এটা করেন তাহলে পরে আপনা আপনিও আপনিও দেখতে পারবেন এটা ইয়ে তো খ্রিস্টান যে প্রিস্ট সে বলেছে আচ্ছা তাই পরের দিন সে গেছে সে গিয়ে পরের সপ্তাহে যখন এসছে তখন জিজ্ঞেস করেছে কি আপনি বানালেন মানে এইবারে আমার এক্স্যাক্ট আপনার মতনই টেস্ট এসছে তো আমি কেন এটা বলছি কেন কি ভগবানকে যখন আমরা ভালোবেসে যখন অফার করি তখন সেই সেই খাবারের মধ্যে সেই প্রসাদের মধ্যে ভগবানের ভালোবাসাটা আমাদের জন্য থাকে আর সেটা খেয়ে আমাদের বডি মাইন্ড সোল কিছু সারচার্জ হয়ে যায় আর আমরা আমাদের প্রার্থনা করা উচিত প্রত্যেক দিন যে এই যে যেরকম ধরো যারা যারা তোমরা হাত তুলেছো যে হে প্রভু আমার মাইন্ডটা সম এইভাবে মানে আনকন্ট্রোল তাই আপনি আমার উপরে কৃপা করুন আমি যাতে শুদ্ধ ভক্ত হতে পারি একটা শুদ্ধ ভক্তের যদি আমরা যদি শুদ্ধ ভক্তির জন্য যদি প্রার্থনা প্রার্থনা করি তাহলে এর মধ্যে সব এসে গেছে আর শুদ্ধ ভক্ত মানে কি শুদ্ধ ভক্ত মানে হচ্ছে সে যে ভগবানকে সবসময় ভালোবাসে এবার জাস্ট তোমরা এটা ভাবো যে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা কি করি কেউ বলতে পারবে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা কি করি হ্যাঁ মঞ্জুরি বলতো আনমিউট করে বলতে পারো হরে কৃষ্ণ প্রভু সার্ভিং তাদেরকে আমরা সার্ভ করি ঠিক আছে আর কেউ তুমি কিছু বলবে তাকে আমরা তাকে আমরা খুশি করার চেষ্টা করি হ্যাঁ অর্ঘ বলো আনমিউট করে মোহন বলছে আমরা আমরা খুশি করার চেষ্টা করি ভক্তি ভক্তি হ্যাঁ মানে ধরো যাকে আমরা ভালোবাসি মানে ধরো তোমার ছোট ভাই তাকে তুমি শ্রদ্ধা ভক্তি করবে আমি ভাবছি যে তুমি বাড়িতে কাউকে ভালোবাসো তাকে তুমি কি করবে ধরো তোমার ফ্রেন্ডকে তুমি ভালোবাসো তাকে তুমি কি করবে সঞ্চয় ভালো থাকে হ্যাঁ মানে আমরা তাদেরকে কেয়ার করি তাদের জন্য আমরা কেয়ার করি তাদেরকে যত্ন করি তাদের তাদের যেগুলো দরকার সেগুলো আমরা দেখি যে কিভাবে আমরা টেক কেয়ার করতে পারি তারা যদি কোন ভুল পথে যায় তাদেরকে আমরা গাইড করি তাই না বিভিন্ন ভাবে আমরা এই করি তুমি কিছু বলবে সম্পূর্ণ তুমি কিছু বলবে আমি আপনি যেটা বলেছেন আমি ওটাই বলতে চেয়েছিলাম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি তখন আসলে আমি হ্যান্ড রিস্ক টা দেখতে পারিনি আমি এখনই আমি দেখলাম আরো কিছু অ্যাড করতে চাও সম্পূর্ণ না আমি ওটাই বলতে চেয়েছিলাম আপনি যেটা বললেন যত্ন করার কথাটা আচ্ছা ঠিক আছে ভেরি গুড আর সঞ্চয়িতা তুমি আরো কিছু বলতে চাও আচ্ছা না হ্যান্ড ডাউন করে দিচ্ছে অভিরূপ তুমি কিছু বলতে চাও আনমিউট করতে পারো আমরা হরে কৃষ্ণ আমরা তাদের সঙ্গে খেলা করি তারপরে তাদের সঙ্গে তাদের সঙ্গে তাদের সঙ্গে ঘুমায় তার সঙ্গে খাওয়া দাওয়া করে আর অনেক কিছু করি এরকম খুবই আমি তোমাদের সবার উত্তরে আমি একদমই তো আমরা এটা বুঝতে পারছি যাদের যাদেরকে আমরা ভালোবাসি তাদের তাদের জন্য আমরা কি করি আমরা তাদের যেরকম অভিরূপ বললো তাদের তাদের সঙ্গে খেলা করি তাদেরকে আমরা টেক কেয়ার করি ঠিক আছে তোমরা অনেকে ডিফারেন্ট টাইফ্রেন্ট অ্যান্স হলো তো আমাদেরকে এটা ভাবতে হবে আমাদের সামর্দার আমরা কৃষ্ণের সঙ্গে এই রিলেশনটাই চাই দেখো মধুমঙ্গল যে সে কৃষ্ণকে ভক্তি করে না ঠিক আছে সে এরকম ধূপকাঠি নিয়ে করে না কিন্তু সে কৃষ্ণের সঙ্গে খেলা করে ঠিক আছে তারপরে যে যশোদা যে সেই কৃষ্ণের জন্য রান্না করে তো প্রভুপাদ আমাদের বিভিন্ন আমাদের আমাদের বিভিন্ন এই ডিভোটিসদের অ্যাসপেক্টসি বিভিন্ন ভাবে আমরা ভালোবাসতে পারি ভগবানকে কেউ ফ্রেন্ড রূপে ভালোবাসতে পারে কেউ সে ভালোবাসতে পারে এ লাভার কেউ ভালোবাসতে পারে কৃষ্ণকে অ্যাজ এ এ চাইল্ড তো আমাদের বুঝতে হবে যে আমাদের কৃষ্ণের সঙ্গে না রিলেশনটা স্ট্রং করতে হবে যদি আমরা কৃষ্ণের সঙ্গে রিলেশন স্ট্রং করি তাহলে পরে হবে আমাদের মাইন্ডের কোনো প্রবলেমই থাকবে না তো কৃষ্ণকে রেগুলারলি গিয়ে আপডেট জানানো কৃষ্ণ আজকে না আমার মনটা এরকম আছে আর শুধু এরকম যদি আমি যদি রোজ গিয়ে সঞ্চইতে আছে আমার ফ্রেন্ড আর আমি যদি সঞ্চয়তা রোজ গিয়ে বলি সঞ্চয়তা আজকে আমার মাইন্ডটা খুব বাজে আজকে আমি এটা করেছি আজকে আমি ওটা করেছি উফ আমার এইটা প্রবলেম ওইটা প্রবলেম কিন্তু কোনোদিন কোনো গিফটও দিইনি তাই জন্য এটা হচ্ছে যে রোজ একটু একটু আমাদের গিফটও রাখতে হবে একটা ফ্লাওয়ার ঠিক আছে একটা ফ্লাওয়ার দিতে দিলে পরে না মানে কৃষ্ণা এইটুকে পত্রম পুষ্পম ফলম তোয়ম পত্রম মানে তুলসী পাতা কৃষ্ণের চরণে তুলসী পাতা রাখাটা কত ডিফিকাল্ট তুলসী গাছ থেকে তুলসী গাছে উঠতে হবে প্রভু ও কি অত ইজি গাছে কত বেয়ে বেয়ে আমাকে উঠতে হবে না 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 তুলসী মান ছোটই টুক করে পাতা নিয়ে পাতা নিয়ে এসে রাখতে খুব একটা টাইম লাগবে না এই তুলসী পাতা রাখলেই কৃষ্ণা খুশি আর এটার প্রুফ কি রুক্মিণী ঠিক আছে সবাই এত সোনা গয়না রেখেছে অত ওই যে দাড়ি পাল্লার মধ্যে সে অত সোনা গয়না রেখেও কৃষ্ণকে ইয়ে করতে পারছে রুকমিনীকে একটা তুলসী পাতা রেখেছে টুক করে কৃষ্ণ উপরে চলে গেছে এরকম পাল্লা এরকম ভারী হয়ে গেছে একটা তুলসী পাতায় কেন কেন কি ওটার মধ্যে ভালোবাসা ছিল কৃষ্ণ আমি তোমাকে ভালোবেসেই তুলসী পাতা দিচ্ছি প্লিজ এটা গ্রহণ করো প্লিজ আমি অন্য কিছুই পারি না দেখো আমি ছোট্ট আমি কিন্তু এখনো আমি এখনো কোনো কাজ করছি না কিছু করছি না কিন্তু আমি পড়াশোনা মাঝখানে একটু এসে একটা পাতা নিয়ে এসছি তোমার জন্য ঠিক এটা দিয়ে দিলাম ব্যাস প্রত্যেক দিনের একটা জিনিস আজকে আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি আর বাই দ্য ভে কৃষ্ণা আমি পাশের বাড়ির ওখান থেকে পেরে নিয়ে এসেছি ওরা জানে না রিপোর্ট হয়ে গেলো ঠিক আছে তারপরে তারপরে ফলাম ফল দেওয়া আমার ফল খেতে ইচ্ছে করছে কৃষ্ণা আমার খেতে ইচ্ছে করছে কিন্তু আমি ভাবছিলাম যে এই ফলটা তুমিও এনজয় করবে আরে এক কি করে খাবো তুমি তারপর আমি খাচ্ছি তুলসি পাতা রেখে দিলাম তোয়ম কিন্তু টয়ম না টয় দিতে বলেনি টয় হচ্ছে জল হ্যাঁ আর তাছাড়া আমরা কৃষ্ণকে না আমরা যে ধরো এই ক্লাসের মধ্যে গল্পগুলো শুনলাম আমরা এই জিনিসটাই কৃষ্ণের কাছে কি শেয়ার করতে পারি আজকে আমি ক্লাসের মধ্যে এই জিনিসটা শেয়ার এইটা আমি শুনেছি কৃষ্ণা তোমাকেও শুনি দিই একটু তুমি আমাকে হেল্প করে একটু মনে রাখতে পারি যাতে আমি কেমন তো এইভাবে আমরা ইয়ে করতে পারি আর যখন কৃষ্ণা যখন আমাদের ফ্রেন্ড হয়ে যায় তখন আমাদের আমাদের মাইন্ড কমপ্লিটলি আমাদের কন্ট্রোল থাকে শিলা প্রভুপাদ কৃষ্ণাকে এমন সেবা করেছে যে সে সেভেন্টি ইয়ার্স বয়সে আমেরিকার মতন জায়গায় এসে তার কাছে কোনো থাকার জায়গা ছিল না হান্ড্রেড এন্ড এইট টেম্পলস একশো আটটা মন্দির কোনো টাকা পয়সা নেই কিচ্ছু নেই সেখান থেকে হান্ড্রেড এন্ড এইট মন্দির আর সেখানে কি মানে এমন জনদের বলছে আমেরিকানদের যে এখানে মন্ত্র জপ করো হরে কৃষ্ণ মন্ত্র জপ করো আমরা একটা পাশের বাড়ির অন্য একজনকে বলতে গেলে বলে তোরা কর আমি আর করছি না তাই না কিন্তু শিলা প্রভুপাত এসে হাজার হাজার জনকে বলছে আমাদেরও সেভাবে বলা উচিত কেন আমাদের বলা উচিত এইভাবে কৃষ্ণ প্রভুপাত আমি তো কাউকে করতে পারছি না আমি ওকে বলতে চাই আমাকে কি আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এদেরকে বলতে পারি আমি প্রভুপাদের আশীর্বাদ নিয়ে তাদেরকে গিয়ে বলে দেওয়া যেটা আমি ক্লাসে শুনেছি যখন আমরা এইভাবে করি যখন তখন আমরা যখন প্রভুপাদকে জানাই যখন তখন কি হয় প্রভুপাদ আমাদের হেল্প করে প্রত্যেক ওয়েতে ঠিক আছে তো আমরা এবার এখানেই শেষ করি তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে আমরা সেটা নিতে পারি এখন আমাদের কাছে আর ফোর মিনিটস আছে হরে কৃষ্ণা আমাদের আমাদের গৌর হরি হরি বেদিক বেদিক কিডস কি জয় ভক্তবৃন্দ কি কি জয় জগদ্গ্রী শিল প্রভুপাদেমানন্দী হরি হরি বল তোমাদের কি কোনো প্রশ্ন আছে তাহলে আমরা সেটা নিতে পারি আমি এখানে গ্যালারি ভিউতে দিয়ে দিচ্ছি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো বা যদি কোনো কমেন্টস থাকে তোমাদের সেটা আমরা নিতে পারি বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে আচ্ছা অভিরূপ তোমার কোশ্চেন কমেন্ট না সাজেশন তুমি ও আনমিউট করতে হবে তোমাকে সরি কোশ্চেন কোশ্চেন হ্যাঁ বলো হ্যাঁ আমার আমার প্রশ্ন ছিল বলছো আপনি কোথায় থাকেন কোন দেশ থেকে কোন আমি থাকি আমেরিকা থাকি এত দূর কিন্তু দেখো কৃষ্ণা এমন একটা টেকনোলজি যেখান থেকে আমরা একদম ইজি টেকনোলজিতে আমরা কানেক্টেড ঠিক আছে আর তোমাদের ক্লাসের রিলেটেড তোমাদের কোনো যদি কোয়েশ্চেন কমেন্টস থাকে কারোর কি কোনো কোয়েশ্চেন বা কমেন্টস আছে হ্যাঁ আমার আছে তো এইটা কিডস কার্স ক্লাক কিডস ক্লাস ক্লাক হ্যাঁ এটা কিডস ক্লাস হ্যাঁ হ্যাঁ এটা কিডস ক্লাস ও ও হ্যাঁ তাই তো ভাবছি এখন কি করে হলো এখন হয়তো সাড়ে আটটা বাজে নে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ তোমাদের আর তোমাদের আর কারোর কোনো কোয়েশ্চেন বা কমেন্টস আছে তোমাদের আচ্ছা যদি না থাকে তাহলে আমরা এখানে আমি একবার দেখে কেউ যদি হ্যান্ড রেস করে থাকো তোমরা আচ্ছা কারুর আমি হ্যান্ড রেস দেখতে পাচ্ছি না ঠিক আছে তাহলে আমরা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো হরে কৃষ্ণা সবাইকে দণ্ডবত প্রণাম আবার নেক্সট উইকে আবার সবাই সঙ্গে দেখা হবে সবাই হরিবাসের আহ হরিবাসের সুমিত্র কৃষ্ণপ্রভু এই তারপরেকে আইদার আমার সঙ্গে বা দিনে পান প্রভুর সঙ্গে তোমাদের দেখা হবে হরে কৃষ্ণা তোমরা ভালো থেকো সবাই ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা